দেশেই আমরা যখন পাসপোর্ট দিতে পারি, এনআইডি দিতে পারবো না কেন? তা আমরা ইলেকশন কমিশনের সাথে আলাপ করেছি, বলছি কয়েকটা জায়গায় আমরা দিয়েছিও, এবং আমরা বলছি বাকিগুলো উই শুড স্টার্ট প্রসেস। লোক জানি কখন আসে বলে না যে বাংলাদেশ মিশনে গিয়ে আমি কষ্টে আছি। সো আমরা এগুলোর উপর কন্টিনিউয়াসলি জোর দিয়ে যাব, আমরা সার্ভিসটা বাড়ব। আমি আমার সব রাষ্ট্রদূতদের একই কথা বলি যে দিজ আর আওয়ার টার্গেটস, এবং আপনারা হাসি মুখে আমাদের জনগণকে সার্ভিস। সালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, ভিডিওর শুরুতে আপনাদেরকে একটি ভিডিও স্ক্রিপ্ট শুনিয়েছি, সেখানে কিন্তু আমাদের মাননীয় মন্ত্রী এক বছর আগে, এটা কিন্তু আরও এক বছর আগের ভিডিও, তিনি কিন্তু স্পষ্টভাবে খুব সুন্দরভাবে একটি কথা বলেছেন যে আমরা বিদেশে যদি পাসপোর্ট দিতে পারি তাহলে কেন এনআইডি কার্ডটি দিতে পারবো না। তো এনআইডি কার্ড আমাদের কিন্তু খুবই জরুরি একটি সংপদ, এটি হচ্ছে আমাদের জাতীয় পরিচয়পত্র যেটি আমরা বাংলাদেশ থেকে পেয়ে থাকি। তো বাংলাদেশ থেকে পাওয়ার কারণে আমরা যারা প্রবাসে রয়েছি তারা কিন্তু এই কার্ডটির অংশীদার হতে পারি না, বা এই কার্ডটির সুবিধা কিন্তু ভোগ করতে পারি না। আমরা বাংলাদেশে কয়েক মাসের জন্য ছুটিতে গিয়ে থাকি, আর যার কারণে কিন্তু আমরা সেই ছুটিতে গিয়ে এই কার্ডটি তৈরি অনেকেই করতে পারি না। তো মাননীয় মন্ত্রী এক বছর আগে যে ব্রিফিংটা দিয়েছিল সেটা কিন্তু বর্তমানে সৈদরপে কার্যকর হতে যাচ্ছে। এটা কিন্তু পূর্বে থেকেই বাহরাইন, কাতার, দুবাই, বিভিন্ন আরব কান্ট্রির বিভিন্ন যে জিসিসির দেশগুলো রয়েছে সেখানে কিন্তু এটার কার্যক্রম অলরেডি শুরু হয়েছে। কিন্তু এখানে দেখেন, আপনারা স্ক্রিনে খেয়াল করে দেখেন, সৌদি প্রবাসীদের জন্য জাতীয় পরিচয়পত্র সেবা চালুর লক্ষ্যে দূতাবাসে প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। গত একদিন আগেই কিন্তু দূতাবাসে প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে, অর্থাৎ সকলকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কিভাবে আমাদেরকে এই কার্ডটি দিবে, কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে, কি কি করতে হবে, কিভাবে ফিঙ্গার নেবে, কতদিন সময় লাগবে, এই সকল যে প্রশিক্ষণ রয়েছে সেই প্রশিক্ষণ কিন্তু অলরেডি দূতাবাসে কিন্তু দেওয়া শুরু হয়ে গিয়েছে। এখানে আরেকটা কথা তারা স্পষ্ট বলা হচ্ছে, এই যে আপনাদের এনআইডি কার্ডটি আপনারা সৌদি আরব থেকেই পাবেন, এটা কিন্তু আপনারা শুধুমাত্র রিয়াদস্থ দূতাবাস এবং জেদ্দা কনস্যুলেন্ট বা প্রবাসী কেন্দ্রের সাথে যোগাযোগ করেই কিন্তু আপনারা এটা নিতে পারবেন। আপনাদেরকে সতর্ক করতেছি, কোনো থার্ড পারসন কারোর সাথে কথা বলবেন না, কারণ এটাকে ইস্যু করে কিন্তু প্রবাসীদের সাথে অনেক প্রতারণা করার জন্য অনেক দালাল চক্র কিন্তু বের হবে প্রতারণা করার জন্য। এখানে কিন্তু এটাই বলা হচ্ছে যে চলতি মাসেই সৌদি আরব প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হবে, অর্থাৎ অলরেডি প্রবাসী সেবা কেন্দ্র প্রশিক্ষণ চালু করা হয়েছে, আর এই মাসেই, চলতি মাসেই ইনশাল্লাহ প্রবাসীদেরকে জাতীয় পরিচয়পত্র সেবার যে প্রধান কার্যক্রম যেটা রয়েছে সেটার উদ্বোধন করা হবে। এবং এখানে আরো বলা হচ্ছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস ও জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট থেকে এই সেবা প্রদান করা হবে, অন্য কোথাও কিন্তু এই সেবা প্রদান করা হবে না। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, তো সৌদি আরব যে সকল প্রবাসী রয়েছে তাদের জন্য খুবই বড় একটি সুখবর এটি। আমরা কিন্তু আমাদের দীর্ঘ অপেক্ষার পর আমাদের যে এনআইডি কার্ডটি পেতে চলেছি, আমাদের জেদ্দা কনস্যুলেট এবং রিয়াদস্থ দূতাবাসের সাহায্য নিয়ে কিন্তু আমরা এটা বানাতে পারবো। আমাদেরকে কিন্তু ফিঙ্গার দিয়ে এটা নিতে হবে, অন্য কোনো থার্ড পারসন ব্যক্তি বা অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে কথা বলে কিন্তু আমরা এই কার্ডটি নিতে পারবো না, বা আমরা জাতীয় পরিচয়পত্র কিন্তু নিতে পারবো না। তাই সকলকে সাবধানতা অবলম্বন করে আপনাদেরকে রিয়াদস্থ দূতাবাস এবং জেদ্দা কনস্যুলেট থেকেই কিন্তু এটাকে গ্রহণ করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।